সবার ভালো তো? সো অনেকদিন পর, প্রায় এক মাস পর আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবার। সো আজকে যাচ্ছি কালিয়াচক কলেজ, আর কালিয়াচক কলেজ কিছু কাজ তো নেই, বাস এমনি নর্মাল ঘুরতে বেরিয়ে গেছি আমরা তিনজন। আর এখন যাচ্ছি বাঁধের উপর দিয়ে কালিয়াচক কলেজ। সো দেখতে পাচ্ছ আশেপাশের ভিউগুলো একদম বাঁধের উপরে ভাই, তো সেরা লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে একটা, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো তাহলে কলেজে। সো এটা হচ্ছে আমাদের পুরো কলেজ পিছন দিক, মানে এটা ফ্রন্ট দিকটা। সো দেখতে পাচ্ছ কত বড় কলেজ আছে আমাদের এটা, আর আশেপাশে সব গাছপালাগুলো লেগে আছে। সো এটা হচ্ছে আমাদের মেন গেট। সো চলো তাহলে ভিতরে পার্কিংটা করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো ফাইনালি চলে এসেছি মানে কলেজের ভিতরে, আর ভিতর থেকে তো তোমাদেরকে দেখালাম, হালকা করে দেখিয়েছি। পিছনের দিকে কলেজের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিছন সাইড, ঠিক আছে, কলেজের পিছন সাইড। আর সামনের দিকে চলো, সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তাহলে সামনের দিকে একটু যাবো, তো গিয়ে তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে। আর দুটা বন্ধু আসছে, তো ওদের সঙ্গেও মানে কথা হবে, তো ভিডিও তোমরা কন্টিনিউ ওয়াচ করো। তো ফাইনালি যাচ্ছি কলেজের ভিতরে, আর আমাকে লেন আমরা ভিউজ বেশি আসবে কেরা যা ভৌসুডি এ আসলে মানে কি বকচুদিটা হবেই, ঠিক আছে। তো এখন ভিতরে যাব কলেজের, চিল বড় চিল। এখন যাচ্ছি উপরের দিকে, আর বেশিরভাগই ক্লাসগুলো বন্ধ আছে। সো এটা হচ্ছে মনে হয় অফিস রুম আছে মনে হয়, মানে অফিস রুম তো অনেকটাই বুঝতে পারা যাচ্ছে না ভাই, কোনটা অফিস রুম কোনটা কী। সো এদিকে দেখতে পাচ্ছ এদিকে বন্ধ, মানে কেউ নেই, পুরো ফাঁকা, কারণ এখন মানে কলেজটা ঠিকঠাক লাগে না, কেউ আসে না, শুধু ভর্তির কারণেই আসে, আর কিছু না, এখানে ক্লাস চলছিল হয়তো 2-3 জন ছিল। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ মানে কত কি পড়ে আছে ভাই, মানে সব খেটে এখানে ফেলে দিচ্ছে, আর সব দেখতে পাচ্ছ সব বন্ধ। ওই পার দিয়ে চাপলাম, আর এই পার দিয়ে নামলাম, আর বিমলের থুক বলো যুবা কেশরী। আর এখানে মনে হয় ক্লাস চলছে, ঠিক আছে। তো ব্যাগগুলো রাখা আছে দেখতে পাচ্ছ সামনে। তো আজকে ব্লগটা ছোট ব্লগ করবো, তো মিনি ব্লগ হবে, মিনি ব্লগ। তো যাই হোক, সারা তুই আমার ক্যামেরা সামনে এসে এত বকচ দিকে চলে গেলি, বুঝলি? আমার এখানে এসেই হতা, আমার এখানে নেই হতা, সালা কেরা যা ভৌসুডি। তো কথা হচ্ছে এখন ভাই, ফুল 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 হালকা হালকা করে মানে দেখে দিলাম, ঠিক আছে, মানে এখন বেরোচ্ছি বাইরে। তো বেরে গেলাম কলেজের ভিতর থেকে, আর সবাই বলছে যে কি সেলফি লে সেলফি লে। তো এখানে দেখতে পাচ্ছ কালিয়াচক কলেজ লেখানে লেখা আছে এখানে, এখানে ঠিক আছে। সো এদিকে একটা পার্ক আছে, মানে সব বসে চিল করে, তো ওখানে যাবো এখন, ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাবো। ব্লগটা ছোট্ট করে করছি, ঠিক আছে। সো চলো ওখানে কিছু ফটো ক্লিক করবো, আর একটু দেখি কেউ থাকে কি থাকে না, আশা করি থাকবে। ওর সাবস্ক্রাইবার মানে ফ্যান, মেয়েগুলো থাকবে ভাই। ও আমি ভাবছি তোর ফ্যানের কথা, ওটা ফ্যান না, ওটা ফ্যান না, ওই পাখা না। তো চলে আসলাম কিছু এরকম একটা জায়গাতে, ঠিক আছে, পুরো ফাঁকা একটা জায়গা দেখতে পাচ্ছ। এখানে একটা ছোটখাটো এক পুকুর আর কিছু না, নদী না পুকুর। তো যাই হোক মেয়েগুলো আছে ভাই। তো কথা হচ্ছে একটু ওখানে ফটো ক্লিক করি, তারপর মানে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একবার পুরো ভিউটা চেক করো ভাই, মানে কলেজের পার্সের পুকুরের আর এগুলো গাছপালার ভিতরের ভিউ ভাই, একদম সেরা লেভেলের। আর সবাই এখানে বসে চিল করছে, এটা চিল করার জায়গা একটা, আর এখানে একটা গ্রাউন্ড আছে বড় করে, ঠিক আছে। আর এদিকে এটা হচ্ছে কলেজ, সামনেরটা মেন কলেজ হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে পার্কিং, এটা পার্কিং, এদেরকে দেখিও না, পার্কিং পিছে পার্কিং আছে ওটা বলছি, ঠিক আছে। না এদেরকে না দেখলে চলবে ভাই, ঠিক আছে। আর সবাই এখানে আড্ডা করছে দেখতে পাচ্ছ, আর আর আমার 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 মায়ের বউ পেয়ে নিয়েছে। আরে ভাই ভাই সমাজ কে বল রহা হ্যায়, বুরা লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি জানতে হো। এই সবাই বল রে কলেজ এসে কি রকম লাগলো, কাছে নিয়ে আয়, কাছে নিয়ে আয়। হ্যাঁ বল বল বল। কলেজটা চলার মতো আছে, কিন্তু যা এখানে আছে আছে মানে আছে আছে, গাছ পাতা গাছ পাতা। আরে এই যে নো 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 নো,
আমি বললাম এটা কি বলে যাচ্ছিস এটা বললাম কি বলতে চাইছিস আমার মানে এটা সবাই বুঝে গেছে সমজরা না বুঝে গেছে আর কাকা কিছু লাইক কমেন্ট শেয়ার ফলো ভিউটা পিছের দিকে ভিউটা পিছের দিকে আচ্ছা ভিউ পিছের দিকে ভাই কিছু বল 352 यहां आके दिल गार्डन गार्डन हो रखा है मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहां पे तो हमारा भी हो चुका है थोड़ा बहुत देख ही सकते हो आप लोग क्या ही बताएं और आप लोगों को बोलो की बोल चला बोलो बोला कर रहे हो कॉलेज ठीक है তো আমাকে কয়েকটা দাদা ছিল দু তিনটে আমাকে ডাকলো বলছে যে কি একটু শুনতো এদিকে আয় খেলাম তারপর বলছে যে কি সিগারেট নিয়ে আয় তো আমি বললাম দাদা 10 টাকা বেশি দেন আম খাবো একটা না আমার ভিউজ দরকার নেই আমার দরকার আছে ফ্যামিলি 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 দরকার আছে তাহলে বউ খুঁজ না বে নতুন একটা ফ্যামিলি বউ খুঁজ তো ফাইনালি কলেজ থেকে বাড়িয়ে গিয়েছি এবার মানে সাইড যাচ্ছে ওর দাদার বাড়ি একটা ঠিক আছে তো ওখানে গিয়ে দেখা যাক কত কেমন লাগে এবার এগুলো কাজগুলো ছিল কাজ তো কিছু ছিল না মানে এমনি ঘুরতে আসা কাজ ছিল তো কাজটা হয়ে গিয়েছে আর একটা নতুন ভাবি পটানো হয়ে গেছে আমার আচ্ছা তোমার সঙ্গে একবার কথা হচ্ছে ভিডিও কন্টিনিউ আজ করো লাস্ট অব্দি আর ছোটো ছোটো বাচ্চাদের স্কুলগুলো ছুটি হয়ে গেছে দেখতে পাচ্ছে সবাই যাচ্ছে আর পরে কথা হচ্ছে তোমার সঙ্গে ভিডিও কন্টিনিউ আজ করো লাস্ট অব্দি অনেকদিন পর ব্লগ আপলোড করবো আজকে এক মাস প্রায় পর ঠিক আছে তো ভিডিওটা দেখো আর দেখা হচ্ছে তোমার সঙ্গে একটু পরে তো ফাইনালি মানে ওখান থেকে বেরিয়ে গেছি ঠিক আছে মানে এর দাদার বাড়ি এসেছিলাম এর দাদার বাড়ি থেকে বেরিয়ে গেছি এবার এখন যাচ্ছি বাড়ি আর এরকম একটা জায়গাতে এখন আছি মানে এটা দিয়েও যাওয়া যাবে আর মেন রোড দিয়েও যাওয়া যেত দেখে একটু চেক করো জায়গাটা তো এইটা দিয়ে যাবো এখন তো ভিডিও তো কন্টিনিউ ওয়াচ করো একদম মানে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে একদম কথা হচ্ছে ঠিক আছে আর ব্লগটা ছোটো করার চেষ্টা করছি সো দেখা যাক তো ভিডিও তো কন্টিনিউ ওয়াচ করো বাড়ি গিয়ে কিছু কথা হবে তারপর ব্লগটা এন্ড করে দেবো চলো তাহলে সো ফাইনালি গাইস চলে এসেছি বাড়ি আর এখন জাস্ট বাড়ি এসে ঢুকলাম ঠিক আছে আর ব্লগটা এখান থেকে মানে শেষ করবো তো যাই হোক আজকে ব্লগটা মানে অনেকদিন পর করছি তো তোমরা আশা করি ফুল দেখে নিয়েছো যারা দেখে নিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজে যারা নতুন আছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও কারণ এরপর থেকে রেগুলার ভিডিও আমার চ্যালেঞ্জে আসবে সো মানে প্রায় এক মাস থেকে আমি মানে ভিডিওগুলো দিয়েছিলাম না ঠিক আছে যে কিছু একটা পার্সোনাল প্রবলেম ছিল সে কারণে মানে ব্লগ আপলোড করতে পেরেছিলাম না তো এরপর থেকে মানে সপ্তাহতে মানে 7 দিনে 2টো করে ব্লগ আসবে শিওর সো কলেজের ব্লগ হোক বা এমনি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগ হোক তো অবশ্যই আসবে তোমরা ভিডিওতে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও বাস আর কিছু না তোমাদের কাছে বাস এটাই চাইছে একটা আর কিছু না সো পেজটাকে ফলো করে নিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা